আজকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি প্রশ্ন করেছেন, খুব টেনশান, সব সময় উদ্বিগ্ন থাকি, এই টেনশান থেকে মুক্তি পাওয়ার জন্য কি করব। ইতিপূর্বে বহুবার আলোচনা হয়েছে, দেখুন এই টেনশান করে বসে বসে টেনশান করলে কিন্তু সমস্যার সমাধান কখনো হবে না, বরঞ্চ সমস্যাগুলো আরও পাকিয়ে উঠবে, সমস্যাগুলো আরও জড়িয়ে যাবে। তাহলে আমরা সমস্যার মুক্তি যদি চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রথমেই ভাববেন, টেনশানের ফল হয় না। আমাকে একজন লিখছেন যে আমি শরীর নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করি। দেখুন, শরীর থাকলে শরীর পাত হবে, শরীর থাকলে রোগ হবে, রোগ যেমন আছে তার ওষুধ আছে, আর মৃত্যু জীবনের চির শাশ্বত একটা সত্য সেটাও রয়েছে। যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি, আমার ব্লাড সুগার ধরা পড়েছে মানে ডায়াবেটিস ধরা পড়েছে মানে আমি কালকেই মরে গেলাম নয়, আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যম দিয়ে আমরা কী করে লড়াই করে বাঁচব। মনের জোর আগে চাই, ক্যান্সার ধরা পড়েছে আপনি আগেই ভয়ে অর্ধেক হয়ে গেলেন না, চিকিৎসা আছে, চিকিৎসা পদ্ধতি আছে, সেই অনুযায়ী চলা আছে, তারপর দেখা যাবে লড়াইয়ের শেষ প্রান্তে কী হবে সেটা দেখা যাবে। লড়াই শেষ পর্যন্ত জীবন যুদ্ধে সেই জিততে পারে যার লড়াকু মানসিকতাটা আছে। তাই প্রত্যেকে সেই লড়াকু মানসিকতাটা প্রত্যেকে বলবো, ধরুন খুব দরকার। আর আর আমাদের যেটা দরকার, দেখুন প্রত্যেকে শক্তিশালী একটা মন, আর অযথা টেনশন এই মনের মধ্য থেকে দূর করার জন্য ভেতরে একা একা বসবেন না, একা একা নিজের মধ্যে সেগুলো বুদবুদ করে জাগিয়ে তুলবেন না। আমি বলবো কথা বলুন, অন্যকে বলে ফেলুন আপনার মনের ব্যথা, মনের কষ্ট, সেগুলো অন্যের কাছে বেরিয়ে আসুক, অন্যের থেকে বেরিয়ে আসুক, অন্যের কাছে বেরিয়ে আসুক। আর ব্যস্ত থাকুন, ব্যস্ত রাখুন নিজেকে যতটা পারুন, ব্যস্ততার মধ্যে রাখুন, দেখুন এই যন্ত্রণার উপশম আপনি পাবেন। আর শরীর নিয়ে যারা উদ্বিগ্ন তারা এই শরীরটা ভুলে গিয়ে পছন্দের কাজের মধ্যে ব্যস্ত থাকুন, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ঝাপাঝাপি করুন, মানুষদের সঙ্গে মেলামেশা বাড়ান, কেটে যাবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।